আজ ঠিক সন্ধে নামার সময় সূর্যি মামার সাথে তাল মিলিয়ে চলে গেছে ইলেকট্রিসিটি। মোমবাতি জ্বালিয়ে হালকা মিউজিকের তালে শুয়ে শুয়ে মোবাইল ব্রাউজিং করছি, সম্পূর্ণ নতুন একটি ভিডিও নির্মাণের চেষ্টা করছি। নেই কাজ তো খৈভাজ বিভাগের এই ভিডিওটির ভিত্তি মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার বর্তমান কালের হাল হাকিকত। পুরো ভিডিওটি ধৈর্য নিয়ে দেখলে বর্তমানের মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার উপর একটি স্বচ্ছ ধারণা হবে, সেই গ্যারান্টি দেয়াই যেতে পারে। চলুন দেখি শুয়ে বসে করা আজকের গবেষণায় কি বেরিয়ে আসে। কোনটা ভুল আর কোনটা ভুল না সেটা কি আমি আপনার কাছ থেকে শিখবো? আমারটা আমি বলবো, আপনি ভুল বলতেছেন বলেই তো আপনাকে আমি বলছি। আরে আমি বলবো, পরে আমি বলবো। আর ভুল ধরার আপনি কে? That's a good question. আমি জানি বলে এই যে টক শোর নাম করে দাদা রুদ্র রায়কে যে এভাবে হাসালেন এই দুই ব্যক্তি, এটার পিছনে আসলে কি কারণ রয়েছে তাই এখন আপনারা দেখে নিন। ভারত তার চারপাশে কারোর সঙ্গে সম্পর্ক ভালো রাখছে না অথবা রাখতে পারছে না। নেপালের মতো দেশ তার বিরুদ্ধে চলে যাচ্ছে, শ্রীলঙ্কা তার বিরুদ্ধে, মালদ্বীপ তার বিরুদ্ধে, ভুটান তার বিরুদ্ধে। মালদ্বীপ বিরুদ্ধে নয়, লোডশেডিং এর মধ্যে মালদ্বীপ অর্থাৎ তৃতীয় একটি দেশকে নিয়ে একই দেশের দুই নাগরিকের মধ্যে তুমুল এই ঝগড়া আমার মেজাজকে খানিকটা বেশি বিগড়ে দিল। যাই হোক, এর মধ্যেই ইলেকট্রিসিটি চলে আসলো, জ্বলে উঠল বাতি, টিভিতে আগেই যে চ্যানেলটি দেখছিল স্টার জলসা চালু হয়ে গেল, বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে সেখানে চলতে থাকলো নানা ধরনের সিরিয়াল, মেগা সিরিয়াল, এবং একের পর এক সেই দেশের চ্যানেল চলতে থাকে আমাদের সবার ঘরে ঘরে। আর আমরা স্বজাতির মধ্যে আমাদের বিরোধের যে মাত্রা তাই বাড়াতে থাকি আমাদের নিজেদের মধ্যে। ফয়দা লুটে পার্শ্ববর্তী দেশ এবং তাদের বাণিজ্য এভাবেই চলতে থাকে হাজার বছর ধরে একটি ভূখণ্ডের মানুষের জীবন। তবে মজার ব্যাপার কি জানেন, আমার চোখ কদাপি ওই স্ক্রিনের দিকে গেলেও কান কিন্তু কখনোই যায় না, আমার কান থাকে গানে। ভালোবাসি বিকাশ বুনুয়েল দান্তে, বিদ্যুৎ সিলান আর বেতোভেন শুনতে, রবি শঙ্কর আর আলী আকবর শুনে ভালো লাগে ভোরে কুয়াশায় ঘরে ফিরতে।